অবশেষে খুঁজে পাওয়া গিয়েছে আটলান্টিকের অতল গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া সেই টাইটান সাবমেরিনের বিস্ফোরিত অংশ। দর্শক, সেই বিস্ফোরিত সাবমেরিনে কি কারো মরদেহ খুঁজে পাওয়া গিয়েছে? এ ব্যাপারে উদ্ধারকারী টিম কি জানিয়েছে? কি কারণে হঠাৎ পানির নিচে সাবমেরিনটি বিস্ফোরিত হয়েছে? বিস্ফোরিত সেই ধ্বংসাবশেষ উদ্ধারের পর তা থেকে কি কি তথ্য পেয়েছে কর্তৃপক্ষ, তার বিস্তারিত জানতে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আর আপনি আমাদের এই পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে নিত্য নতুন সকল ধরনের খবর সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দর্শক, গত 18 জুন ওশানগেটের ডুবোযান চালক সহ 5 যাত্রীকে নিয়ে আটলান্টিকের গভীরে টাইটানিকের ধ্বংসস্থল পরিদর্শনে গিয়েছিলেন। ডুবোযানটিতে ছিলেন ব্রিটেনের কোটিপতি ব্যবসায়ী হামিশ হার্ডিং, পাকিস্তানের ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তার ছেলে সুলেমান, ওশানগেট সংস্থার মুখ্য কর্মকর্তা স্টকটন রাস এবং ফরাসি নাবিক পল হেনরি নার্জিওলেট। গভীর সমুদ্রে অভিযান শুরু করার 1.25 ঘন্টার মধ্যেই ডুবোযানের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সহযোগী জাহাজ পোলার প্রিন্সের সঙ্গে। তারপর থেকে টাইটানের সাথে আর যোগাযোগ করা যায়নি। 4 দিন পর টাইটানিকের ধ্বংসস্থল থেকে 1600 ফুট দূরে টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার হয়। এবার প্রায় 2 সপ্তাহ পর বিশ্বের সেরা 5 ধনীকে নিয়ে সমুদ্র তলদেশে টাইটানিকের ধ্বংসস্তূপ দেখার জন্য যাত্রা করা, সেই টাইটানের ধ্বংস হয়ে যাওয়া কিছু অংশ উদ্ধার করা হয়েছে। তবে কারো মৃতদেহের চিহ্ন সেই টাইটানের ভিতরে খুঁজে পাওয়া যায়নি। এদিকে এটি কি কারণে মুহূর্তের মধ্যেই সমুদ্রের তলদেশে বিস্ফোরিত হয়েছে তা তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এদিকে আটলান্টিক অতল থেকে মাটির উপরে তুলে আনা হলো ডুবোযান টাইটানের ধ্বংসাবশেষ। কানাডার একটি জাহাজে করে এই ধ্বংসাবশেষগুলো নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জন পোর্টে এনে রাখা হয়েছে। এই ধ্বংসাবশেষ পরীক্ষা করে টাইটানের দুর্ঘটনার বিষয়ে আরও নিশ্চিত হতে পারবেন তদন্তকারীরা, এমনই বলে আশা করা হচ্ছে। বুধবার যখন টাইটানকে উপকূলে নিয়ে আসা হয় তখন সেটির ধ্বংসাবশেষ ট্রিপলে মুড়ে রাখা ছিল। তার মধ্য থেকে উঁকি মারছিল বহু তার। কানাডা ও যুক্তরাষ্ট্র এই 2 দেশের সরকারি সংস্থা ইতিমধ্যেই টাইটানের এই মর্মান্তিক পরিণতির কারণ অনুসন্ধানের তদন্ত শুরু করেছে। এই ঘটনা গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। ওশানগেটের এই পর্যটন এবং ডুবোযানের নিরাপত্তা নিয়েও এখন হাজারো প্রশ্ন উঠতে শুরু করেছে।